ওয়েলকাম গাইস, এটি সোয়ান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করছেন যে ভাই আমি সিদ্রা ব্যাংকের এই যে সেলফি ভিডিওটা কীভাবে দিব, আমার ক্যামেরাটা ওপেন হচ্ছে না, আমি কিন্তু ক্যামেরা জন্য আমি সেলফি ভিডিও আপলোড করতে পারতেছি না। আমি কিন্তু ক্যামেরার সেলফি ভিডিও দিতে যাচ্ছি কিন্তু সেলফি ভিডিও আপলোড হচ্ছে না, কিন্তু ক্যামেরাটা ওপেন হচ্ছে না, এটি হচ্ছে মেইন কারণ। কীভাবে আপনারা ক্যামেরাটা ওপেন করবেন, কীভাবে আপনি ব্রাউজারের সেটিংটা আপনি অন করে রাখবেন, তাহলে আপনার যখন আপনি ক্যামেরা অপশনে যাবেন তখন কিন্তু ক্যামেরাটা অটোমেটিকলি অন হবে, কিন্তু আপনাদের হচ্ছে না, এটা হচ্ছে মেইন বিষয়। ভিডিওটা লম্বা করবো না, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি সেলফি ভিডিও খুব সহজে আপলোড করতে পারবেন। এবং আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পুরনো দর্শক যারা আছেন তার চ্যানেলটা অবশ্যই লাইক করে রাখবেন এবং কমেন্ট করবেন। যে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে খুবই একটু গুরুত্বপূর্ণ, অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। লাইক সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, অবশ্যই করে দেবেন পরবর্তী সিদ্রা ব্যাংক বা বিভিন্ন মাইনিং সাইটের আপডেট পাওয়ার জন্য। এখন আপনি কীভাবে সেলফি ভিডিওটা আপলোড করবেন সেটা বলে দিই। সেটা হচ্ছে আপনারা এই জায়গায় যদি দেখেন অ্যাপসে আসার পর আপনি নিড পিটুপি ভেরিফিকেশন, তাহলে আপনি বুঝবেন যে আপনি সেলফি ভিডিও আপলোড করতে পারছেন সঠিক পদ্ধতিতে। যদি এই জায়গায় লেখা আছে নিড সেলফি ভিডিও, তাহলে বুঝবেন আপনার সেলফি ভিডিওটা বা ফেস ট্র্যাকিংটা আপনার সঠিকভাবে হচ্ছে না। এখন আপনি এই জন্য সেলফি ভিডিওটা আপলোড করার জন্য আপনার যে যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আপনার ফোনের ভিতরে আপনার যে ব্রাউজারের সাথে ক্যামেরাটা আপনার অ্যাডজাস্ট করতে হবে বা আপনার সেটিংটা আপনার ঠিক করতে হবে। এই জন্য আপনারা এই জায়গা থেকে কেটে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সেটা হচ্ছে আপনি চাইলে এই যে ক্রোম ব্রাউজার আছে এটাও আপনি যেতে পারেন, নাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই মিস ব্রাউজার, এই কিউ ব্রাউজার বা মিস ব্রাউজার বা ওপেরা, আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যাবেন। আগে যাওয়ার পরে আপনার যে কাজ হবে সেটা হচ্ছে আপনি এই জায়গাতে আপনার কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার KYC port.com লিখে আপনি সার্চ করবেন। কীভাবে সার্চ করবেন আমি একটু দেখাচ্ছি। আপনি প্রথমত এভাবে আপনার মেইন পেজটি আসবে, আসার পর আপনি এই জায়গায় লিখবেন KYC port.com এই দেখতে পাচ্ছেন আমি লেখার সাথে সাথেই কিন্তু উপরে একবার চলে আসছে KYC port.com। আপনি এইটাতে প্রবেশ করবেন, এইটাতে প্রবেশ করার পরে আপনার এভাবে আসবে। এভাবে আসার পর আপনারা যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার এই জায়গাতে যদি আপনি প্রথম কেওয়াইসিটা করেন সেক্ষেত্রে কনফার্ম লেখা আসবে, আর যদি না কেওয়াইসিটা করতে পারেন NID কার্ড দিয়ে, তাহলে আপনার এই জায়গাতেই লেখা আসবে কি কমপ্লিটেড, মানে আপনাকে কেওয়াইসিটা সম্পূর্ণ করতে বলা হচ্ছে। আপনি এটা সম্পূর্ণ কীভাবে করবেন আমি ইউটিউব চ্যানেলে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ভিডিও দেখে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। এখন মূল বিষয় হচ্ছে আপনার ক্যামেরাটা ওপেন হচ্ছে না, কারণ আপনি যখন এই সেলফি এই KYC ট্র্যাকিংয়ের উপরে যখন আপনি দিবেন, মানে এই অপশনটা যখনই আপনি অন করতে যাবেন তখন কিন্তু আপনার ক্যামেরাটা ফোনের অন হবে না। এখন এই জন্য আপনার ক্যামেরাটা অন করার জন্য আপনার যে কাজটা হবে, আপনি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন যে আপনি যখন সেলফি ভিডিওটা দিতে যাবেন এই জায়গায় যদি আপনি সেলফি ভিডিওটা না দেন, এই জায়গায় লেখা আসবে গো অপশন, ভালো করে বুঝবেন। আপনি গো অপশন আসবে, আপনি গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করার পর এক সাইডে আসবে লেখা ব্লক লেখা আসবে, আর এক সাইডে অ্যালাউ লেখা আসবে। আপনি অ্যালাউর উপর ক্লিক করবেন, অ্যালাউর উপর ক্লিক করে আপনি পারমিশনগুলো দিয়ে দেবেন, তারপর আপনার ক্যামেরা ওপেন হচ্ছে না। এখন আপনি যে কাজটা করবেন, আপনি থ্রি ডট আইকনে যদি যান কিছু হবে না, আপনি এই থ্রি ডট আইকনে যাবেন, এই যে উপরে ব্রাউজারের উপরে যে নির্দিষ্ট থ্রি ডট আইকন আছে আপনি এটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি একটু নিচে এটি স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে আপনার ব্রাউজারের একটা নিজস্ব একটা সেটিং আছে, সেই সেটিংটা আপনার খুব এই জায়গা থেকে বের করতে হবে। আপনি যদি এই জায়গায় আসেন আপনি ব্রাউজার সেটিং খুঁজে পাবেন না, সেই জন্য আপনার এই জায়গায় সেটিং নামের অপশন আছে, এই সেটিংয়ে আপনি ক্লিক করতে হবে, বা আপনি যে যে ব্রাউজার থেকে করেন সেই ব্রাউজারে কিন্তু আপনার সেটিং অপশন আসবে, সেটিংয়ে আপনি ক্লিক করবেন। সেটিং অপশন যখন আপনি ক্লিক করবেন আপনি এটি স্ক্রল করে নিচের দিকে আস্তে আস্তে আসবেন। এই জায়গাতে আপনি খুঁজবেন সেটা হচ্ছে আপনার সাইট সিটিং লেখা আছে কোন জায়গায়। সাইট সিটিং বলতে আপনার ব্রাউজারে যত সিটিং আছে, আপনি বলেন ক্যামেরা বলেন, মাইক্রোফোন বলেন, বা বিভিন্ন আপনি এক্সট্রা যে আপনার ফোনের সাথে যে কানেকশন থাকবে, এই কানেকশনের মূল চাবিকাঠি হচ্ছে এটা। আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গাতে কিন্তু অল সিটিংয়ের ভিতরে অল সাইট কিন্তু আমার পারমিশন দেওয়া আছে। এই জায়গাতে আপনি দেখতে পারবেন কতগুলো পারমিশন আমার দেওয়া আছে।
এই যে দেখতে পারবেন আমার এটাতে লোকেশন পারমিশন দেওয়া আছে, ক্যামেরা পারমিশন দেওয়া আছে, মাইক্রোফোন আছে, তারপর আছে মেনশন সেন্সর, নোটিফিকেশন, এনএফসি ডিভাইস, ইউএসবি ইউএসবি দেখতে পারবেন। হ্যাঁ বাহু অনেকগুলো দেওয়া আছে। তারপর আপনি এই জায়গাতে আপনি যে ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশনটা আপনি খুঁজে নেবেন। ক্যামেরা অপশন যখন আপনি খুঁজে নেবেন তখন আপনাকে এইভাবে দেওয়া থাকবে আপনার ক্যামেরা, আপনার এটা কীভাবে থাকবে এই অপশনটা এইভাবে থাকবে। থাকার পর আপনি এটা অন করে দিবেন, অন করে দেওয়ার পর আপনি এদিকে দেখতে পারবেন যে আপনার kycport.com-এর জন্য আপনি অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু kycport.com-এর জন্য অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে আপনারা যখন দিবেন আপনি kycport এটার জন্য অ্যালাউ করে দেবেন, তারপরে আপনি পারমিশনটা দিবেন, তাহলে আপনি এ থেকে অ্যাড হয়ে যাবে kycport। আপনি এদিকে দেখতে পারবেন অ্যালাউ ব্লক, এটার উপরে ক্লিক করে আপনি এটা কী করবেন অ্যালাউর উপরে ক্লিক করে দেবেন। বাট অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আপনি অ্যালাউর উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কিন্তু ক্যামেরাটা অটোমেটিকলি তারা অন করে নেবে। কে অন করে নেবে সেটা হচ্ছে এই ব্রাউজার থেকে যখনই আপনি সেলফি ভিডিওটা এই যে গো অপশনে ক্লিক করবেন, গো অপশনে ক্লিক করার পর আপনি পারমিশনগুলো দিবেন তখন আপনার ফোনের ক্যামেরাটা অটোমেটিকলি অন হয়ে যাবে। আপনার জায়গায় কিছু করতে হবে না, আপনার বা আপনার এক্সট্রা কোনো কাজ না, এটাই হচ্ছে আপনার মেইন কাজ। অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তারপর আপনি সেলফি ভিডিও আপলোড করবেন, সেলফি ভিডিও আপলোড করার সাথে সাথে এই জায়গায় নিট পিটুপি ভেরিফিকেশনটা লেখা চলে আসবে। কিন্তু সেলফি ভিডিওটা যখন আপনি না দিবেন তখন এই নিট পিটুপি ভেরিফিকেশনের জায়গায় কিন্তু আপনার সেলফি ভিডিও আপলোড লেখাটা আসবে। ঠিক আছে, ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন সেটা হচ্ছে এই নিট পিটুপি ভেরিফিকেশনের জায়গায় আপনার নিট সেলফি ভিডিও লেখা আসবে। যখন সেলফি ভিডিও আপলোড হয়ে যাবে তখন কিন্তু আপনার আপনার কী হবে এই জায়গায় নিট পিটুপি ভেরিফিকেশনটা চলে আসবে। পেজটা হচ্ছে এটা, আপনার অবশ্যই এই জিনিসটা কিন্তু অনেক ইউটিউবের আপনাদেরকে বুঝিয়ে দেয় না, যার কারণে আপনারা কিন্তু ডিপ্রেশন বা বিভিন্ন রকম আপনারা কিন্তু অনেক সমস্যা ফেস করেন বা বিভিন্ন রকম আপনাদের সমস্যা হয়। যখন আপনি এই সেলফি ভিডিও আপলোড করে দিবেন তখন আপনার সাথে সাথে আপনি এই অ্যাপসে আসবেন, এই অ্যাপসে sidra.com আসবেন। আসার পর আপনি যে দেখতে পারবেন নিট পিটুপি ভেরিফিকেশনটা চলে আসবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ক্যামেরাটা অলরেডি অন হয়ে গিয়েছে এবং আপনি যে সেলফি ভিডিও আপলোড করছেন সেটা সঠিকভাবে হয়েছে। আর যদি না হয় তাহলে আপনি এই জায়গায় 5 থেকে 10 মিনিট পরে আপনি রিফ্রেশ করুন ব্রাউজারটা বা লগ আউট করে আবার লগ ইন করে যদি দেখেন এই জায়গায় নিট সেলফি ভিডিও, তাহলে আপনার সেলফি ভিডিওটা সুন্দরভাবে আপলোড করতে হবে। সেলফি ভিডিও আপলোড করতে হবে আপনার দুইটা টাইপ, সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনি সচরাচর কীভাবে থাকেন, সেটা হচ্ছে আপনি সব সময় যেরকম থাকেন ওই একটা থাকবে, আরেকটা হচ্ছে আপনি মনে করেন যে খুশির মুহূর্ত আপনি কীভাবে থাকেন, ওই দুই সিস্টেম আপনার সেলফিটা দিতে হবে। মনে করেন আপনি সচরাচর আপনার ফেসটা যেরকম থাকবে ওরকম থাকবে, আরেকটা হচ্ছে আপনি হ্যাপি, মনে করেন একটা আপনি হ্যাপি মুহূর্ত মানে একটা হ্যাপি মোমেন্ট আপনি যেরকম উৎসাহিত থাকেন ওই মুহূর্তে আপনি কীরকম হাসি দেন বা আপনি কীভাবে একটা উত্তেজিত থাকেন ওই অবস্থায় একটা পিক দিতে হবে। এই দুইটা পিক দিলেই আপনার কিন্তু এটা সেলফি ভিডিওটা আপনার কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই আপনারা যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই বুঝতে পারছেন। এখন কথা বলে রাখি সেটা হচ্ছে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন লাইক দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট। আর মূল বিষয় হচ্ছে আপনারা যারা যারা এখন পর্যন্ত এই IFCT নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে IFCT নেটওয়ার্কের লিঙ্ক দেওয়া থাকবে, এবং আপনারা যারা যারা IFCT নেটওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা করে নেবেন। এবং IFCT নেটওয়ার্কের আপনাদের কিন্তু MBT টোকেনটা কিন্তু এই জায়গায় সব চলতেছে। আপনারা যদি মাই অ্যাকাউন্টে যান এই যে দেখতে পারবেন যে সফটের উপর ক্লিক করলেই কিন্তু এই সফটটা কিন্তু ওপেন করে দিচ্ছে আমাদের জন্য। আপনারা এই এই যে স্ক্রল করে উপরে যদি যান সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই সফটের অপশন আছে, আপনি এই জায়গায় কনফার্ম করে আপনি কয়টা সফট করবেন এই সফটটা আপনারা মনে করেন যে 500 টোকেন সফট করলে আপনি সফটের উপর ক্লিক করে প্রতিদিন এই সফটটা করে নেবেন। এই প্রতিদিন এই সফটটা করার মানেটা হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেটা হচ্ছে MBT টোকেনটা লিস্টিং হবে, সেই ক্ষেত্রে আপনি IFCT নেটওয়ার্ক থেকে সফট করে আপনি কিন্তু এই MBT টোকেনটা নিতে পারবেন। যেহেতু MBT টোকেনটা এই জায়গাতে মাইনিং খুবই কম, দেখতে পারছেন আমি 100টা সফট করলে আমার প্রায় 10টা টোকেন দিচ্ছে 100টা IFCT নেটওয়ার্কের বা IFCT কয়েনের পরিবর্তে। অবশ্যই যারা যারা অ্যাকাউন্ট করেননি অবশ্যই করে নেবেন, এবং আপনারা অবশ্যই এই আমার রেফার লিঙ্ক ইউজ করবেন, তাহলে আপনি আপনাদেরকে ফ্রিতে কিছু এই একটা গিফট কার্ডের মাধ্যমে আপনাদেরকে কিছু কয়েন দিতে পারবো। যে গিফট কার্ডটা আপনারা এই জায়গাতে এসে ইউজ করলে আপনারা কিন্তু
এই দেখতে পারবেন অ্যাড্রপের ভিতরে আসলে কিন্তু গিফট কার্ডটা আপনার এই জায়গায় না, এটা হচ্ছে আপনার গিফট কার্ড অ্যাকাউন্টের ভিতরে দেখলে আপনারা দেখতে পারবেন গিফট কার্ড গিফট কোড। এই গিফট কোড আপনারা যদি আমি যখন লিঙ্কটা দিই একটা কোড দিবো, সেই কোডটা আপনারা এই জায়গায় দিলে তারপর আপনি এক্সচেঞ্জ করলে আপনি কিন্তু হিউজ পরিমাণ টোকেন এই জায়গাতে এক্সচেঞ্জ করতে পারবেন ফ্রিতে। বাট এইটা করার জন্য 4000 রেফার প্রয়োজন, সে 4000 রেফার হলেই কিন্তু আমি দিতে পারবো। অবশ্যই আমি কিন্তু চেষ্টায় আছি আপনাদের দেওয়ার জন্য। এই জায়গাতে 142টি রেফার হচ্ছে, 4000 লাগবে। অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই করে দিবেন। আপনারা যদি পারেন যে আপনার আশেপাশে কেউ যদি থাকে তারপরও আপনার রেফারটা করার চেষ্টা করবেন। এবং আপনি কীভাবে করবেন এই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে IFCT নেটওয়ার্ক কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এবং আপনারা কোন লিঙ্কের উপর ক্লিক করবেন সেটা হচ্ছে উপর একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের উপর ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খুলবেন, রেফার কোড দেওয়া থাকবে, রেফার কোডটা ইউজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।